বলে এ আবু বাকারের আম্মা গপ আবু বাকার মরে না মরে না মরে না গ এখনো বেঁচে রয়েছে তিন দিন না খেয়ে রয়েছে আবু বাকার কিছু খেতে দাও আবু বাকারের আম্মা জান এক গেলাস দুধ নিয়ে আসে বাবা আবু বাকার এই তিন দিন না খেয়ে আছো এই দুধ এনেছি গরম দুধ ও বাবা গপ দুধটা পান করে না আবু বকর সিদ্দিক বলছে আম্মা আমার নবীর খবর না জানা পর্যন্ত কিছু খাবো না আর আবু বকর সিদ্দিকের মানে গোত্রের লোকেরা সব রেডি বদলা নেবে আবু বকরকে এত মার কেন মারলো কিন্তু আবু বকর সিদ্দিক যখন বলেছে আমার নবীর সংবাদ না পেলে আমি কিছু খাবো না সবাই বলছে আরে যে আবু বাকারের জন্য আমরা বদলা নেওয়ার জন্য তৈরি আর যে নবীর জন্য মার খেলো আবু বাকার আর সেই আবু বাকার সেই নবীর কথাই বলছে সব চলে গেল আবু বাকারের আম্মা বলছে বাবা আমি তো তোমার নবীর খবর রাখি না তখন আবু বাকার সিদ্দিকের মা ইসলাম কবুল করেনি গ্রহণ করেনি তো আবু বাকার সিদ্দিক বলছে উম্মে জামিলের কাছে যাও উম্মে জামিল আবু লাহাবের বিবি নয় অন্য এক মহিলা তিনি গোপনে গোপনে ইসলাম কবুল করেছেন আবু বাকারের আম্মা উম্মে জামিলের কাছে চলে যায় উম্মে জামিল আমার আবু বাকার এই দুর্গত অবস্থায় রয়েছে আর তার নবীকে না দেখলে আবু বাকার কিছু খাবে না নবীর সংবাদটা আবু বাকারকে দাও উম্মে জামিল ভাবছে এ আবার নতুন ষড়যন্ত্র করছে না তো কারণ এখনো তো আবু বাকারের মা ইসলাম কবুল করেনি উম্মে জামিল বলছে আমি নিজে গিয়ে দেখব আবু বাকারকে নিজে গিয়ে দেখব উম্মে জামিল চলে এলো হযরতে আবু বাকারের কাছে চলে এলো গো আবু বাকার খেয়ে নাও আল্লাহর নবী এখন দাঁড়ে আর কামে রয়েছে আবু বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না না আমি আমার চোখে নবীকে না দেখা পর্যন্ত আমি আবু বাকার কিছু খাবো না এক হাত মায়ের কাঁধে ধরে নিয়েছেন উম্মে জামিল ধরে নিয়েছেন আবু বাকার সিদ্দিককে দাঁড়ে আর কামে নিয়ে গেছেন আল্লাহর নবী ছুটে এলেন আবু বাকারকে দেখে পাঁজা করে নিলেন বাবা আবু বাকার তুমি কেন দুধটা খেলে না বাবা আবু বাকার সিদ্দিক বলেন ও আল্লাহর নবী গো ওই দুধকে আমি যতটা সুস্থ হতাম তার চাইতে আপনার চেহারা মোবারক কানা দেখে আমি আবু বাকার অনেক বেশি সুস্থ হয়ে গেছি নবী পাক বলছেন আবু বাকার তুমি কলেমার মর্যাদা রেখে দিয়েছ বাবা কলেমার মর্যাদা রেখে দিয়েছ আমি রসুল বড় খুশি এই নাও কোরআন দিচ্ছি তোমাকে তখন যতটা কোরআন নাজিল হয়েছিল সেই কোরআনের নুসখাগুলো চামড়ার উপরে বিভিন্ন জায়গায় লিখে রাখা হতো তো এই নাও তোমাকে কোরআন দিলাম কোরআনের মর্যাদাটা রেখে দিও কোরআন নিয়ে হযরতে আবু বাকার নিজের বাড়ি চলে আসে বিবিকে বলে বিবি নবী পাক আমাকে কোরআন দিয়েছেন এই কোরআনের মর্যাদা রাখতে বলে দিয়েছেন আমি এ কোরআন তেলাওয়াত করতে চাই বলো বিবি কোথায় এ কোরআন আমি তেলাওয়াত করব কেন আমাদের ঘর আছে তো ঘরে বারান্দা হচ্ছে না এখানে বাড়ির মানুষরা বাচ্চারা চেঁচামেচি করলে কোরআনের মর্যাদা রাখা যাবে না তাই এখানে হবে না তাহলে আপনি বলুন কোথায় আপনি কোরআন তেলাওয়াত করবেন কোথায় হযরতে আবু বাকার রাদিয়াল্লাহু আনহু বললেন এ বিবি আমি কোরআন তেলাওয়াতের জন্য আলাদা একটা ঘর বানাতে চাই
ওই ঘর বানিয়ে ওখানে আমি কোরআন তেলাওয়াত করব। ঠিক আছে, আপনি কাজ করুন, আমি আপনার হেল্প করব। তো আবু বকর সিদ্দিকের বিবি পাথরগুলো নিয়ে নিয়ে আগিয়ে দিচ্ছেন, আর আবু বকর সিদ্দিক পাথর গেতে গেতে কোরআন তেলাওয়াতের জন্য একটা ঘর বানালেন, মানে মাদ্রাসা, কোরআন তেলাওয়াতের জন্য একটা ঘর বানালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে নিলেন, ওযু করে নিলেন, পাগড়ি বাঁধলেন, খুশবু কাঠ জ্বালিয়ে দিলেন, আতর মেখে নিলেন, ওই ঘরের ভিতরে বসে কোরআনটা সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন। আশেপাশে তো সব বাড়ি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এদের বাড়ির মানুষেরা, বাচ্চা কাচ্চারা সব ছুটে এসেছে কোরআন শুনে, সব ছুটে এসেছে শুনছে চারিদিক দিয়ে। আরে যারা কোরআন শুনতে নিষেধ করছো, এই আবু জেহেল, আবু লাহাব জি, এরাই গোপনে গোপনে নবী পাক যখন কোরআন তেলাওয়াত করতেন, ওরা গোপনে গোপনে এসে সব শুনতো। আমরা তো কোরআন শুনি, কিন্তু আমাদের আমাদের মধ্যে অন্তরটা কোনোদিন কেঁদেছে চোখ দিয়ে কোরআন শুনে এক ফোঁটা পানি বেরিয়েছে না? কারণ জগদ্দল পাথর হয়ে গেছে, অথচ এই কোরআন শুনে বেঈমানদের চোখগুলো ভিজে গেছে। নাম শুনেছেন তো কারি আব্দুল বাসেত, এখনো যার কেরাত আমরা শুনতে পাই মোবাইলে ক্যাসেটে। একদিন জিজ্ঞাসা করছে কারি সাহেব, আপনি তো জান উজাড় করে কোরআন তেলাওয়াত করেন, তো কোরআনের কোন মুজিজা দেখেছেন আপনি? বলে হ্যাঁ হ্যাঁ, হাজার হাজার মুজিজা দেখেছি, একটা বলুন না। কারি আব্দুল বাসিত বলেন, তখন মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসির, সরকারি কাজে রাশিয়ায় থাকে, নিমন্ত্রণ করা হলো, জামাল আব্দুল নাসের রাশিয়ায় গেলেন, তখন রাশিয়ার গিয়ে সরকারি কাজগুলো সব মিটিয়ে নেওয়ার পরে হেভিওয়েট নেতাগুলো, কমিউনিজমের নেতাগুলো বলে, এ জামাল আব্দুল নাসের, আমরা তো বুঝি না কেন ওই পুরাতন বইটা নিয়ে পড়ে আসেন, কোরআন নিয়ে পড়ে আসেন। কত বছর আগের কোরআন এখন আর চলে? বরং আপনি কমিউনিজম হয়ে যান, আমাদের কমিউনিজমের বড় বড় বইগুলো তুলে নিন। তো জামাল আব্দুল নাসের যতটা পেরেছেন বলে দিয়েছেন জবাব, কিন্তু মনোপুত হয়নি, ফিরে চলে এসেছেন মিশরে। কয়েক বছর পরে আবার ডাক পড়ল রাশিয়ায় জামাল আব্দুল নাসের। কারি আব্দুল বাসেদ বলেন, ওই সময়ে জামাল আব্দুল নাসির আমাকে বলল, এ কারি বাসেদ, আপনি তৈরি হয়ে নিন, রাশিয়ায় আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আমি চিন্তা করলাম আমার দরকার তো কোনো মুসলিম রাষ্ট্রের, কিন্তু না না, রাশিয়ায় তো কমিউনিজমের দেশ, ওখানে আব্দুল বাসেদের প্রয়োজন কি? তবুও প্রেসিডেন্ট বলেছেন, আমি গেলাম, কাজ মিটে গেল। এবারে জামাল আব্দুল নাসের ওই কমিউনিজমের হেভিওয়েট নেতাদেরকে বলছে, ও আমার বন্ধুরা, ইনি হলেন আমার সঙ্গী, ইনি কিছু পাঠ করবেন, তেলাওয়াত করবেন। কি তেলাওয়াত করবেন? কোরআন। ঠিক আছে, আপনার সঙ্গীকে বলুন কোরআন তেলাওয়াত করতে, বলুন আমরা শুনছি। তো কারি আব্দুল বাসিত বলছেন, আমি দুই কানে হাত দিয়ে চোখ বন্ধ করে সূরা তহা শুরু করলাম, সূরা তহা পর পর একদম তিন রুকু পড়ে ফেললাম, যেভাবে কারি বাসিত সাহেব পড়েন। তিনি বলেন, আমি তিন রুকু পড়বার পরে চোখ দুটো মেলে আমি দেখি কোরআনের মুজিজা ছাড়া এটার কিছু নয়, ওই রাশিয়ার হেভিওয়েট নেতাগুলোর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে বুকের সামনের জামাগুলো ভিজে যায়। জামাল আব্দুল নাসের বললেন, এই আপনারা কাঁদছেন কেন? বলে দেখুন, আপনার সাথী যা পাঠ করেছে আমরা তো বুঝি না, তবে কি ওতে
জাদু আছে, ওটা শুনবার পরে আমাদের অন্তরগুলো খান খান হয়ে গেছে, আমাদের অজান্তে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, জামাগুলো ভিজে গেছে, কিন্তু আমাদের অন্তর ভেজে না। কুরআন আমার আপনার ইহকাল আর পরকালের সফলতার চাবিকাঠি, আল্লাহ সাক্ষী করে বলছি। যে হেরা গুহায় নবী ধ্যানস্থ রয়েছেন, ধ্যান চিন্তা করছেন, মরুর নিস্তব্ধতাকে খান খান করে প্রতিধ্বনিত হলো ইকরা, পড়ো পড়ো পড়ো। মুসলমানদের প্রথম ফরজ, প্রথমে নামাজ ফরজ হয়নি, রোজা হজ জাকাত কোরবানি এসব কিচ্ছু হয়নি, মুসলমানদের প্রথম ফরজ হচ্ছে পড়ো। তো পড়ব কি, যা ইচ্ছা তাই পড়েন, তবে বিশেষ করে নবী পাক বলছেন যার অন্তরে কোরআনের কিছু নেই তার অন্তরটা বিরানা ঘরের মতো, যে ঘরে কেউ বাস করে না, মাকড়াসায় জাল পেতেছে, কুকুরে বিড়ালে শ্রীগালে প্রস্রাব পায়খানা করে নোংরা করে দিয়েছে, সেই ঘরের মতো তার অন্তরটা যার মধ্যে কোরআন নেই। কোরআন নেই, কোরআন জানা লোকেদের দাম কত জানেন? নবী পাক বলছেন হে আলী, কোরআন জানা লোকের পিছনে যেন লাগালাগি করো না, জাহান্নামের কুকুর যেন তোমাকে ছিঁড়ে খেতে না পারে। তার মানে নবী পাক বলতে চাইলেন যারা কোরআন জানে তাদের পিছনে লেগো না, জাহান্নামের কুকুর কিন্তু তোমাকে ছিঁড়ে খাবে। যে কোরআনের কতটা পাওয়ার জানেন, অবাক হয়ে যাবেন। বইটা আগে পাওয়া যেত মার্কেটে, এখন পাওয়া যায় না। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, বইটার নাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। একজন হাফেজ সাহেব, যখন রাশিয়া বনাম আফগানিস্তান ঠান্ডা লড়াই চলছে, একজন হাফেজ সাহেব মুসলমানদের সৈন্য শিবিরে যেতে যেতে পথ ভুল করে রাশিয়ার সৈন্যদের তাম্বুতে ঢুকে গেছে ভুল করে। তো রাশিয়ান সৈন্যরা খুব আনন্দ করছে, আরে একটা মুসলমান এসছে, অযাচিত ভাবে খুব মজা করে একে মারবো। এখন ওদের মধ্যে সৈন্যদের মধ্যে যে কমান্ডো ছিল সে বলছে তোমাদের কোরআনের নাকি হেভি পাওয়ার, তোমরা নাকি কোরআন দিয়ে আমাদের এই এসকার্ট ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক কামান ওগুলো নাকি তোমরা বাস্ত করে দিতে পারো? বলছে হ্যাঁ আমাদের কোরআনের ক্ষমতা আছে। তো বলছে তোমার কোরআন দিয়ে যদি আমাদের ওই যুদ্ধের অস্ত্রগুলো কামান এসকার্ট ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক যদি বাস্ত করে দিতে পারো তোমাকে আমরা ছেড়ে দেবো, মারবো না। তো বলছে আমাকে এক লোটা পানি দিন, এক লোটা পানি দিয়েছে, উযু করে নিয়েছে, নিয়ে আল্লাহর কাছে দু রাকাত নামাজ পড়ে কাঁদছে, আল্লাহ আমার জীবনের জন্য কাঁদছি না, বেঈমানদের কাছে যেন তোমার কোরআনটা হেও না হয়ে যায়, যেন কোরআন ওদের কাছে ছোট না হয়ে যায়, এক মুঠো মাটি নিয়ে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে ফোঁক দিয়ে এই রকম মেরে দিয়েছে, ওখানে যত স্কার ক্ষেপণাস্ত্র ট্যাঙ্ক যা ছিল সব দুমদাম করে বাস্ট হয়ে সব ধ্বংস হয়ে গেল। সুবহানাল্লাহ, ওই শিবিরে রাশিয়ার যতগুলো সৈন্য ছিল সব কটা সৈন্য সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, এত পাওয়ার। আমার ওয়াজ মনে আছে, আমি ঠিক জায়গাতে চলে আসবো। এখন এই নবী পাক, আমি বলছি না, আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জুলস মেসারম্যান তিনি বলছেন টোটাল পৃথিবীতে সবচাইতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা হলেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইসলামে পৃথিবীতে কারো কাছে আক্ষরিক জ্ঞান লাভ করেননি, তিনি ওহির শিক্ষা কোরআনের শিক্ষায় তিনি শিক্ষিত, আর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে যদি বিশ্বের টোটাল সবচাইতে বড় নেতা হতে পারেন, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই কোরআন আমরা তো ঘরে তুলে রেখে দিয়েছি,
তুলে রেখে দিয়েছি। শবে বরাতের মাস আসলে মা বোনের একটু বার করে তেলাওয়াত করে যে কেন আপনি আপনার বাচ্চাগুলোকে কোরআন শেখাবেন। আরে আবু জেহেল আবু লাহাবের ছেলে মেয়েরা সবাই আবু বকর সিদ্দিকের কোরআন শুনতে ছুটে এসেছে। কিতাবের মধ্যে এসেছে একজনা মানুষ মারা যায় মুমূর্ষ অবস্থা, তখন ওই ব্যক্তির বিবির গর্ভে একটা সন্তান রয়েছে, লোকটা একেবারেই মারা যাবে শেষ অবস্থা। ওই লোকটা বিবিকে ডেকে ডেকে বলে, ও আমার বিবি আমার আমল তো জীবনে ভালো নাই, আমি কোরআন শিখতে পারি না গো, আমি তো মারা যাব। তবে আমি বলে যাই, তোমার গর্ভের ভিতরে আমার একটা সন্তান রয়েছে, ছেলেই হোক আর মেয়েই হোক, ওই ওই সন্তানটাকে আল্লাহর কালাম একটু শিক্ষা দিও। লোকটা মরে গেল কিন্তু আমল ভালো ছিল না, কবরে খুব আজাব হচ্ছে। কয়েক মাস পরে ওই ব্যক্তির স্ত্রী একটা ছেলে সন্তান প্রসব করলো, ছেলেটা বেশ একটু বড় হয়ে গেল। মা বলছে, বাবা তোর আব্বা বলে গিয়েছিল আমি যেন তোকে একটু কোরআন শিক্ষা দেই, তা বাবাই আমাদের মাদ্রাসা রয়েছে ওখানে সব কোরআন পড়ে, তুই যা একটু কোরআন শিখে আয় না বাবা। বাচ্চাটা একটা আরবি কায়দা নিয়ে গেছে মক্তবে, গিয়েছে ওস্তাদ পড়া দেবে আলিফ বে তে সে পড়া দেবে। তো প্রথমে ওস্তাদ বলছে, বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বাচ্চা ছেলেটা বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা গপ, যার বেটা গপ আমার কালাম শিখবার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমি আল্লাহ তো এমন নই যে যার বেটা বিসমিল্লাহ পড়েছে তার বাপের কবরে আযাব দেব, না না না, ওর বেটার বিসমিল্লাহ পড়ার ওসিলায় আমি আল্লাহ ওর বাপের কবরের আযাবটা আমি আল্লাহ মাফ করে দিলাম। কোটি কোটি গার্জেন কেয়ামতের ময়দানে জাহান্নামে যাবে শুধু নিজের সন্তানদের দিনী এলেম শিক্ষা না দেওয়ার জন্য, একটা দুটো না কোটি কোটি। যেমন এই মোবাইল ফোনের জন্য কোটি কোটি মানুষ জাহান্নামে যাবে, তেমন সন্তানদের কারণে কোটি কোটি মা বাপ জাহান্নামে যাবে। বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন আপনার বাড়ির বাচ্চাটা ছেলে হোক আর মেয়ে হোক 7 বছর বয়স হয়েছে, তাকে বলেছেন এই নামাজ পড়, 10 বছর বয়স হয়েছে নামাজ পড়ছে না, তাকে দুটো চড় মেরেছেন নামাজ না পড়ার জন্যে, অত সাল্লার নবী বলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবা, তোমাদের আওলাদদের নামাজ পড়ার কথা বলো যখন তাদের বয়স 7 বছর হবে, ওদরিবুহুম আলাইহা ইজা বালাগু আশর, 10 বছর বয়স হয়ে গেলে তারপরেও যদি নামাজ না পড়ে তখন তাকে দুটো চারটে চড় চাপড় লাগাও। কটা গার্জেন করেছে কিন্তু এই শিক্ষাটা ওই মাদ্রাসায় হয়, ওস্তাদরা দেয় কিভাবে, এখন এক পা কবরে এক পা ডাঙায় দোয়া কুনুত বলতে বললে যে তার আর খুঁজে পাওয়া যাবে না। সূরা ফাতিহাটা যদি সহি করে পড়তে বলা হয় পারবে না, কি করেছি জীবনে। কিয়ামতের ময়দানে ছেলে বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে সেই শিক্ষা দেয়নি। আমি বলছি না আপনার ছেলেকে আপনি বড় টাইটেল পাস করান কি হাফেজ করে ফেলান, আমি কথা এক্ষুনি বলছি না। আমাদের সমাজে ডাক্তারের অভাব আছে মুসলমানদের, হ্যাঁ আইপিএস এসডিও বিডিও আমাদের মুসলমানদের অনেক কম আছে। এমন একটা শিক্ষা যে শিক্ষাটা তার না পাক না পাক, হারাম হালাল কি কাজে ইমান থাকবে ইমান যাবে, এই রকম কিছু নামাজের হুকুম আহকাম রোজার হুকুম আহকাম এইগুলো শিক্ষা করা ফরজ, এইগুলো শিক্ষা করা ফরজ যেগুলো মাদ্রাসাতে হয়, আমরা তো পারি না। কটা বাড়ির বাচ্চা একটা কলেমা সহি করে পড়তে পারবে, যে আমার ভাইরা বাবাজিরা
না কোরআন কেন আপনি শিক্ষা দেবেন? মরে গেলে আমার রাসূলুল্লাহ বলেছেন, কারো সন্তান যখন নিজে নিজে কোরআন তেলাওয়াত করা শিখে যাবে, তখন তার মা বাপের জীবনের গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেবেন। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তার খুতবাতে জুলফিকারের মধ্যে এই কথাটা লিখেছেন যে কারো কারো বাচ্চা নিজে নিজে যখন কোরআন তেলাওয়াত করতে শিখবে, তার মা বাপের গোনা মাফ হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা জানেন, যারা কোরআন শিক্ষা করে তাদের কত মর্যাদা জানেন? ওরা হলো তলিবুল ইলম, আপনিও হতে পারেন। হয়েছেন, বুড়ো হয়ে গেছেন, তো কি হয়েছে? মুফতি মনসুর সাহেব পান্ডুয়ার সেই মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি মনসুর সাহেব তার ফাজাইলে ইলম ও উলামা কিতাবে উর্দুতে লেখা, তার মধ্যে লিখেছে জানেন, পৃথিবীতে কোন গ্রামে যদি তলিবুল ইলম সে ওই মক্তবে কোরআন শিখতে যাক আর মাদ্রাসায় ইলম শিখতে যাক, যাই যাক, যে গ্রামের উপর দিয়ে শুধু হেঁটে হেঁটে যাবে, তো ওই তলিবুল ইলমের পা ওই গ্রামের মাটিতে লাগবার জন্য ওই গ্রামে যে কবরগুলোতে আযাব হচ্ছে, শুধু ওই তলিবুল ইলমের পা ওই গ্রামে পড়বার জন্য আগামী 40 দিন ওই গ্রামের কবরগুলোতে আযাব আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আপনার বাড়ির ছেলেরা মেয়েরা কিংবা আপনি হন না কেন, যদি বাড়ি থেকে বার হয়ে যান, আমি মক্তবে যাই কোরআন শিক্ষা করতে, আল্লাহর নবী বললেন ওই ওই আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের ডানা ওই তলিবুল ইলমদের পায়ের নিচে বিছিয়ে দেন। এই পীর সাহেব গেলে পীর সাহেবের পাততলায় কিন্তু ফেরেশতারা ডানা বিছায় না, গৌস কুতুব হাজি গাজি কারো পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছায় না, তলিবুল ইলমদের পায়ের নিচে ডানা বিছায় ফেরেশতারা। পৃথিবীতে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় যারা তলিবুল ইলম, তারা যারা তলিবুল ইলম। এই দেখুন না, আমি একদম পুরাতন কয়েকটা কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? খুব মন দিয়ে শুনবেন। আজকাল তো এমনি ওয়াজ মরে গেছে, ওয়াজ নেই, লাড়ে লাপ্পা হয়ে গেছে সব। আপনার মুফতি এনামুল হক সাহেব কাসিমি আহলে দিল কে তড়পা দেনে ওয়ালে ওয়াকিয়াত এই কিতাবে লিখছেন, সুলতান মাহমুদ গজনবী তার মনের মধ্যে অল টাইম তিনটে জিনিস খুব খোঁচা লাগাতো, কি জানেন? যে আমার মা বলেছে তোর বাপ হলো ওই সুবক্তগিন, তা বাস্তব আমার মা ঠিক বলছে তো? আমি কি সুবক্তগিনের ছেলে নাকি আমার মা খেয়ানাত করেছে? দুই নম্বরে, আমি এত আমল করি নবী পাকের দিদার কেন আমার হয় না? তিন নম্বরে, পৃথিবীর বুকে যত দল আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোন দল? এই তিনটে জিনিস সুলতান মাহমুদের অন্তরে সব সময় খোঁচা লাগাতো। একদা সুলতান মাহমুদ গজনবী মগরিবের নামাজের পরে তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কোথাও যেন যান না, তিনি দেখেন রাস্তার ধারে একটা ঘর রয়েছে, ওই ঘরের আলোর ছটা রাস্তার উপরে পড়ছে, আর ওই আলোয় রাস্তায় বসে একজনা ছেলে কুরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ বলছে, বাবা এই রাস্তায় কোরআন পড়ছো কেন? এই মসজিদ আসতো, এই মসজিদে যাও। বলছে, চাচাজি মসজিদে তো আলো নেই, অন্ধকার, এই বাড়ির আলোটা পড়ছে রাস্তায়, তাই ওই আলোয় আমি কোরআন তেলাওয়াত করছি।
সুলতান মাহমুদ বললেন, ও বাবা আজকের তো যা হবার হয়ে গেল, আগামী কাল তোমার জন্য আমি মসজিদের ভিতরে আলোর ব্যবস্থা করে দেব, তোমার কোরআন তেলাওয়াতের জন্য। পরের দিনে সুলতান মাহমুদ গাজনবী মসজিদের ভিতরে আলোর ব্যবস্থা করে দিয়ে বলছে, বাবা আজ আর তোমাকে রাস্তায় কোরআন তেলাওয়াত করতে হবে না, হবে না গপ, তোমার কোরআন তেলাওয়াতের জন্য মসজিদের ভিতরে আমি আলোর ব্যবস্থা করে দিয়েছি। ওই ছেলেটা আলো পেয়ে বড় খুশি হয়ে যায়, দোয়া করে, আল্লাহ আমার কোরআন তেলাওয়াতের জন্য যিনি আলোর ব্যবস্থা করে দিয়েছে গো মাওলা, তার মনের সব নিয়াতগুলো পূর্ণ করে দাও। দোয়া করলো, ওই তলে বুলেলেন সুলতান মাহমুদ রাত্রে ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছে আল্লাহর নবী তার স্বপ্নে হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ, আপনি কোরআনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকেন, অতি শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহর নবীর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। নবী পাক স্বপ্নে হাজির, নবী এসে বলছে, সুবক্ত গিনের বেটা তুমি আমার একজন ওয়ারিস কে কোরআন তেলাওয়াতের জন্য আলোর ব্যবস্থা করে দিয়েছো, আমি রাসূলুল্লাহ দোয়া চাই আল্লাহ পাক যেন তোমার ইহকাল এবং পরকাল কামিয়াব করে দেন। দোয়া করলেন কে? নবী পাক। আচ্ছা, সুলতান মাহমুদের যে তিনটে খটকা ছিল আর একটাও বাকি আছে। নবী পাক যেখানে বলছে এই সুবক্তগিনের বেটা, তাহলে নিশ্চয়ই আমার বাপ সুবক্তগিন। দুই নাম্বার, নবী পাকের জিয়ারত তো হয়েই গেল। আর তিন নাম্বার, দুনিয়াতে যত দল আছে তার মধ্যে তলিবুল ইলমরা, আপনার বাড়ির ছেলে মেয়েরা, এরা আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। আল্লাহ সকলের হায়াত দারাজ করুন। কেউ কোরআন শিখতে শিখতে, এলেম শিখতে শিখতে যদি মারা যায়, নবী পাক বলছেন আল্লাহ তার কবরে একজন ফেরেস্তা নিয়োজিত করে দেবেন, কিয়ামত পর্যন্ত ওই ফেরেস্তা তাকে কোরআন শিক্ষা দেবে, এলেম শিক্ষা দেবে, কিয়ামত পর্যন্ত। ইমাম বুখারী আলাইহি রহমা ইন্তেকাল হয়ে গেলেন, তার কবর খোঁড়া হয়ে গেল, জানাজা নামাজ পড়া হয়ে গেল, গো কবরে নামানোর আগ মুহূর্তে ওই ইমাম বুখারী আলাইহি রহমার কবরের একদিকের দেয়ালটা ধসে গেল, তখনও লাশটাকে নামানো হয়নি, কবরের দেয়াল ধসে গেছে, পাশের কবরটা পুরো আলগা হয়ে গেল। দেখছে ওই কবরের মধ্যে একটা ছেলে বসে আছে, সামনে একটা কোরআন রয়েছে, কোরআন তেলাওয়াত করছে ওই কবরের মধ্যে বসে বসে। সুবহানাল্লাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহর ফেরেশতা তাকে কোরআন শিক্ষা দেবে কবরের ভিতরে। আমার ভাইরা বাবাজিরা, আমার বক্তব্য মনে রয়েছে, ফিরে যাব গোড়ায়, তবে দুটো একটা কথা মনে রাখুন। খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন একজন প্রখ্যাত আল্লাহর ওলি, তিনি দরবারে বসে রয়েছেন, অনেক মুরিদ মোতাকেদিনেরা বসে আছেন, হুজুরের একজনা খাদেম দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশংসা করে করে বলে, আমার পীর এত এলেম আছে, এমন আমল রয়েছে, এমন কারামত রয়েছে, আর খাজা বাকি বিল্লাহ হুজুর মাথাটা নিচু করে চুপচাপ শোনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খাজা বাকি বিল্লাহ, ও তো নিজের প্রশংসা শুনতে ভালোবাসে। নবী পাক বলছেন, কেউ যদি তোমার সামনে প্রশংসা করে, তাহলে সে তোমার প্রশংসা করলো না, বরং তোমার মুখে এক মুঠো মাটি ছুঁড়ে মারলো। মুসলমানদের ধ্বংস হয়ে যাবার যতগুলো কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যে নিজের প্রশংসা শুনতে ভালোবাসে যে কোনো কাজে। এই জিনিসটা এড়িয়ে চলবেন, এটা মুসলমানদের ধ্বংস হওয়ার একটা বড় কারণ। ওহো, খানায় কাবার ধারে মান
মানুষদেরকে বললেন আবু জেহেল আবু লাহাব উতবা সাইবারা রয়েছে আবু বকর সিদ্দিক বললেন হে মানুষেরা ও কুরাইশেরা গাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা দায়িত্ব ছিল সিদ্দিকে আকবরের উপরে কলেমা পৌঁছে দেওয়া সবাই খেপে গেল প্রচন্ড রেগে গেল বলে আবু বকরের এত স্পর্ধা আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে বলছে মারো আবু বকরকে সবাই মিলে এত মার মারলো হযরতে আবু বকর এত মার খেলেন তিনি বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন আবু জেহেল বলে এখনো নয় এখনো এখনো মার আবু বকর এখনো মরে যায় না তার উপরে আরো মারা হলো ও ভাইরা এমন কি আবু বকর সিদ্দিকের বুকের উপরে বসে একজন তার পা দিয়ে মুখে আবু বকর সিদ্দিকের একভাবে লাথি মারে এক সময় বলে না 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 আবু বকর আর বেঁচে নাই ছেড়ে দে ছেড়ে দেওয়া হলো ধরা ধরি করে আবু বকর সিদ্দিককে তার বাড়িতে রেখে আসা হলো সবাই ভাবছে আবু বকর বেঁচে নাই মরে গেছে একদিন দুদিন তিন দিন বেহুশ হয়ে রইলেন কোন রকমের নাড়িটা চলছে আবু বকর সিদ্দিক চোখটা আস্তে আস্তে মেলে তাকিয়েছেন সবাই বলে এ আবু বকরের আম্মা গপ আবু বকর মরে